গলা গত কালি দিন দুইটারে ক্রিমিনাল মানে হাবুচুটার পেশাদার গুন্ডা পেশাদার মাউজর ফুটাই পালা 12 মাস 24 ঘন্টা তাঙ্কর পকেটে মাউজর থাকুছে সেমানে গোটে পিলাকু মাউজর ফুটাইলে ফায়ারিং করিকে উঠাইকি নিয়ে গেলে তেমন পুলিশ গিরফ করে পারলানি কাল সন্ধ্যা ভিতরে কিছু একশন নাই কাল রাতে সুদ্ধা রাতে কোণ কৌছেন চারটা টিম করিকি কিন্তু মুখ্য আসামি কে ধরা পড়নি এইটো যে এসডিপি অছন্তি এ এসডিপিও ইয়ে হচ্ছন্তি বিজু জনতা দলর সভাপতি এ নির্বাচন মণ্ডলর সভাপতি এবং যেতে গঞ্জেই ব্যবসায় করতে তাঁকর বি এ সভাপতি সভাপতি এবং তা সহিত মাউজর জমান রাখছন্তি এমানে হচ্ছন্তি অতি নিজর উদাহরণ নির্বাচন সময় মু নিজে ফোন কলি মো সামনারে অছন্তি মাউজর ধরিকি ছিড়া হয়েছন্তি জবরদস্ত ভোট পৌঁছন্তি এবং মু সেইটু আসিলি মানে মু আসছি আর কেন আসিবি এসডিপিও তাঙ্কু ফোন কলে বাহিনীপতি আসছিলে গলে তুমি সে জায়গারু অন্য জায়গাকু জহরি জহরি মাউজর লুচাই দিও সে মতো সাঙ্গে সাঙ্গে ফোন করি কইলে সেই ক্রিমিনাল মানে যে বর্তমানে মাউজর ফুটাইছন্তি যে গঞ্জেই কেসে আরেস্ট হয়েছিলে যে মাউজর ফুটাইকি আরেস্ট হয়েছিলে বেলরে বাহারিছন্তি সেমানে মতে ফোন কলে গোটে গুলি তোম নাঁরে লেখিছু আমি ইয়ে হচ্ছে পুলিশ এসডিপিও আইএসি মানকর বারম্বার গুলি ফুটুছি নির্বাচন সময় 75 জায়গায় গুলি ফুটিলা মু কইছি আইএসি মানুষ আগে রিপোর্ট কি দৌ না রিপোর্ট দেলে কেস করবু ধন্য তোম পুলিশ বিভাগ ধন্য ধন্য জয়পুর শহর গোটে শান্তর শহর লা বর্তমান অশান্তর শহর সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এবং মু দাবি করুছে তুরন্ত মুখ্য আসামি গিরফ হোক তা সহিত এসডিপিও বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও এসডিপিও এটি গেম খেলছেন ফুটবল খেলছেন গঞ্জেই বেপারী সহ সব গোটে হয়ে অনেক পুলিশ গোটে ওয়াইসি কি ট্রান্সফর পাই 50 লক্ষ টাকা ডিল হেলা কই আসন্তা দিনের বি বিধানসভা উঠিব এ কথা উঠিব সিঙ্গল অর্ডার তার হয়েছে লড়াই হব রাজ রাস্তার লড়াই অছে বর্তমান যে শান্ত পরিবেশ পরদিন জনকর ডিকিরু 2 লক্ষ টাকা জন কে নিয়ে গেলা সামনে কেস নেই মু টঙ্কা দিয়েছিলি সিসিটিভি লাগিছি লাগিছি এনকোয়ারি নাই তদন্ত নাই ইয়ে হচ্ছে জয়পুর সব ডিভিজনর কারবার।